প্রিয় দর্শক ইতালি প্রবাসীদের পক্ষ থেকে সকলকে ঈদ উল শুভেচ্ছা জানাচ্ছি আমি আস্তামুজ্জামান আর টিভি থেকে ইতালির ভেনিস থেকে এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে আসলে মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু আজ ইউরোপের দেশ ইতালিতেও ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে আমি একটি খোলা মাঠে রয়েছি এখানে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু আসলে ঈদের জামাত এই খোলা মাঠে শেষ করেছে আসলে আজকে এখানে রবিবার থাকা এবং এখানে যে রবিবার কিন্তু আসলে ইতালিতে বন্ধ থাকে কর্মসংস্থানে অনেকেই না যাওয়ার কারণে কিন্তু আসলে প্রতিটি মসজিদ এবং খোলা মাঠে কিন্তু আসলে মুসলিম সম্প্রদায়ের একটি জনসমাগমের ঘটেছে এখানে প্রবাসী প্রবাসী রয়েছে যা ঈদ কষ্টের হলেও তারা ঈদ কীভাবে কাটিয়েছে আর টিভির মাধ্যমে তাদের মনের কথা ব্যক্ত করবে আমি সরাসরি চলে যাচ্ছি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন আমাদের এখানে তাজুল ভাই রয়েছেন মুস্তাক ভাই রয়েছেন এবং কমিউনিটির সাধারণ মানুষ রয়েছেন আমি একটু তাদের কাছে জানতে চাচ্ছি যে আপনার ঈদ এবছর কেমন কাটলো সালামু আলাইকুম আসলে আজকে আমরা এখানে আজকে সুন্দর একটি দিন এই এই সুন্দর আবহাওয়ার মেদে আমরা স্বজন সহ বান্ধব সহ এখানে ভেনিসের মেসরে পীড়াগত্ব পার্কে প্রতি বছরের মতো এবছরের সুন্দর পরিবেশে আমরা ঈদ পালন করেছি আনন্দের সহিত ঈদ পালন করেছি পাশাপাশি আমি আজকে এই ভেনিস বসবাসরত প্রবাসী সহ সকল বিশ্বের সকল মুসলমানকে মুসলমানদেরকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের আমাদের সাথে আরেকজন প্রবাসী রয়েছেন ভাই কেমন কাটলো আপনার পরিবার নিয়ে এই প্রবাসের মাটিতে। ধন্যবাদ আসলামুজামান আসলাম ভাই আসলে এই প্রবাসের মাটিতে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা অনেক সুন্দরভাবে খোলা আকাশের নিচে এই মেসরে পীগ পীরাগত পার্ক যাকে হাস পার্ক নামে পরিচিত এখানে যারা আয়োজন করেছে আমি আয়োজকদেরও ধন্যবাদ জানাই প্রতি বছর তারা যাতে এভাবে সুন্দর মতো আয়োজন করতে পারে এই আয়োজনের কারণে আমরা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আনন্দ গণমহূর্ত পরিবেশে আমরা ঈদের আদায় করতে পেরেছি ধন্যবাদ সুক্রিয়া মোহন রবের নিকট আজকের আবহাওয়া অনেক সুন্দর ধন্যবাদ প্রবাস থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল হাজার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ভাই কেমন কাটলো আপনার এই ঈদ এবং একটি বিষয় দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি যে অন্যান্য বছর কিন্তু আসলে ছুটির দিন না থাকাতে কিন্তু অনেকেই কিন্তু আসলে ঈদের নামাজ পড়েই কিন্তু কর্মস্থলে যেতে হচ্ছে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্ধারিত কোনো ছুটি নেই এবছর রবিবার থাকার কারণে কিন্তু আসলে মুসলিম সম্প্রদায় অনেকটাই খুশি এ এবছর বছর কেমন ঈদ কাটছে আপনার ধন্যবাদ আসলাম ভাই আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে প্রবাসের মাটিতে আমরা যে দেশের যে স্বাদ এবং অনুভূতি ঈদ আসলে যেটি পাই আমরা এই বছর এটি অত্যন্ত অত্যন্তভাবে অনুভব করতে পেরেছি এর বিশেষ কারণ হলো আমরা খোলা আকাশের নিচে সবাই প্রায় দুই থেকে আড়াই হাজার লোক একত্রে ঈদের জামাত আদায় করতে পেরেছি আর এর মূল কারণ হল আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না যৌবানীপাল উমানিতার বিশেষ করে প্রিন্স প্রিন্সবাইকে যারা এই খোলা আকাশের নিচে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই বাই বাই আসলে আমরা এই ঈদুল আজহার নেই আমরা যেন সমস্ত বেনিজবাসী একত্রে মিলেমিশে চলতে পারি এই ঈদের দিনে সেই আশা এবং প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনি দর্শক যে এখন একটু চলে যাচ্ছি যে আয়োজক কমিটি এখানে প্রতি বছরই কিন্তু আসলে করে থাকে জোবানি পেরোমানিতে এবং মুসলিম কম্প্র সম্প্রদায়ের কিন্তু সার্বিক সহযোগিতায় আমাদের মাঝে রয়েছেন আমাদের সালাম ভাই যিনি আসলে নামাজ পড়িয়েছেন আপনার অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আলহামদুলিল্লাহ প্রতি বছরে নেই এই বছরে এখানে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে একসাথে আমরা খোলা আকাশের নিচে আল্লাহ রব্বল আলমিনকে সিজদা করেছি নামাজের মাধ্যমে খুবই আনন্দ লাগতেছে এবং আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি একে অপরের মাঝে সুতরাং দোয়া করি ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি মোমেন্ট হৃদয় আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের জবানি পেরুমানিতার সভাপতি আমাদের প্রিন্স ভাই আপনার সার্বিক পরিস্থিতি এবং অনুভূতি সম্পর্কে কি জানতেন এই ধন্যবাদ আসলাম ভাই ধন্যবাদ আল টিভি আসলে ইটালিয়ান প্রশাসন থেকে আমরা সব সময় অনেক হেল্প পাইছি বাট এবার আমরা ইটালিয়ান প্রশাসনের সাথে ইটালিয়ানদের পক্ষ থেকে আমরা অনেক হেল্প পাইছি কারণ কি এই শনিবার এবং রবিবারে ওদের দুইটা অনুষ্ঠান ছিল ওরা আমাদেরকে এই অনুষ্ঠানের মাঝখানেও আমাদেরকে ওরা অনেক স্পেস দিচ্ছে অনেক সম্মান অনেক রিসপেক্ট করছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত তিন বছর ধরে আমরা এই জায়গায় নামাজ পড়াইতেছি ইনশাল্লাহ আমরা ফিউচারে এইরকম সুন্দর আয়োজন করবো আমরা চেষ্টা করব পুরো মুসলিম কমিউনিটিকে একসাথে করে একসাথে করে আমরা সুন্দরভাবে এইরকম সুন্দর আয়োজন করবো ধন্যবাদ আসলাম ভাই ধন্যবাদ আমাদের মতিউর ভাই রয়েছেন আমি একটু স্বল্প করে জানতে চাচ্ছি এবছর আপনার ঈদ কেমন কাটলো ধন্যবাদ আসলাম ভাই ধন্যবাদ আর টিভি আসলে প্রবাসের মাটিতে সত্যিকার অর্থেই দেশীয় স্বাদ দেশে যেভাবে খোলা মাটির নিচে হাজার হাজার মানুষ আমরা একসাথে নামাজ পড়তাম এইটালি বেনিসে প্রিন্স ভাইয়ের মাধ্যমে যে অর্গানাইজটা করা হয় সত্যিকার অর্থেই এখানে দেশীয় স্বাদ আজকে আমরা সেই স্বাদটাই অনুভব অনুভব করতে পেরেছি তো প্রবাস থেকে দেশ সবাইকে জানাচ্ছি ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দর্শক শুনলেন প্রবাসীদের সুখ দুঃখের বা কথা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি যে প্রতি বছরই কিন্তু আসলে এই ইতালির প্রতিটি মসজিদ এবং এখানে কিন্তু খোলা মাঠের কিন্তু ঈদের জামাত মুসলিম সম্প্রদায় পালন করে থাকে উদযাপন করে থাকে তবে এ বছর একটু ব্যতিক্রমভাবে কিন্তু আসলে যেহেতু রবিবার পড়েছে এবং কর্মস্থানে অনেকের যেতে হচ্ছে না সেই তুলনায় কিন্তু এবার মুসলিম সমাগম এখানে ঘটেছেন এবং সরকারিভাবেই কিন্তু বিভিন্ন সহযোগিতা এবং যেখানে প্রশাসন যে সহযোগিতা সেটা কিন্তু আসলে ইতালি করে যাচ্ছেন ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান আর টিভি